Hello everyone, welcome to my channel Moon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি চাল কুমড়োর ঘন্ট, মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। একদমই নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারো মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তো চলুন কীভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। তো আমি এখানে চাল কুমড়োগুলো একদম ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে নিয়েছি। মুগ ডাল এবার আমি মুগ ডালগুলো ভেজে নেব, একদম লাল খুব লাল করব না, হালকা করেই ভেজে নেব। আর মিডিয়াম ফ্লেমে আমি এটা ড্রাই ফ্রাই করছি। তো ডালগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিয়েছি। এবার ডালগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি ভিজিয়ে রাখব একটু জল দিয়ে। তো জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ওই জলটা ফেলে আবার আমি ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রাখলাম ডালগুলোকে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটাই আমি সর্ষার তেল দিয়ে করব। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা দুটো, আর দিয়ে দিলাম সাদা জিরে। এবার এগুলোকে খানিকক্ষণ ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব চাল কুমড়োগুলো। তো চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
আর একটু হলুদ। হলুদের পরিমাণটা অল্পই লাগবে, তো আমি এখানে আধা চামচের মতো হলুদ দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি লাউটাকে, সরি লাউ না, চাল কুমড়োটাকে। তো চাল কুমড়োর থেকে অনেকটাই জল বেরোয়, আমি এখানে এক্সট্রা জল দেব না। এবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। দেখো আমার অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। এবার ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। চাল কুমড়ো এমনি রান্না করলে টেস্ট হয় না, খেতেও ইচ্ছা করে না, ভালো লাগে না চাল কুমড়োটা, কিন্তু এভাবে রান্না করে দেখো সবাই চেটে কুটে খাবে। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার আমি ঢেকে 10 মিনিটের জন্য কুক হতে দেবো, মিডিয়াম টু লো ফ্লেমে। তো 10 মিনিট পর তুলে নিলাম। আবার নাড়াচাড়া করে নিচ্ছে। আবার ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার। এবার জিরে পাউডার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাতে ওরকম কোনো মশলা লাগে না, শুধু জিরে পাউডার আর হলুদ পাউডার দিলেই হয়, একদম সিম্পল একটা রান্না, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। দিয়ে দিচ্ছি চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটাকে তোমরা চাল কুমড়োর ঘন্টও বলতে পারো। ভালো করে মিশিয়ে নিলাম। একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুনটা হয়েছে কি না। নুন যদি না হয় এখানে তোমরা একটু নুন দিয়ে নিতে পারো। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দিলাম আর ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম। তো আমার রেডি টু সার্ভ চাল কুমড়োর ঘন্ট বা মুগ ডাল দিয়ে চাল কুমড়োর রেসিপি, নিরামিষ রেসিপি, ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।